শুধু এই মৌসুমই নয়, বিপিএলের আগামী দুই মৌসুম ফরচুন বরিশালের হয়ে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া আরও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে তিন দিনের ছুটি কাজে লাগাতে ওমরা পালনে সৌদি আরব গেছেন সাকিব আল হাসান। ৬ তারিখ দেশে ফিরে ৭ তারিখ খেলবেন বরিশালের হয়ে ম্যাচ। ফরচুন বরিশালের সঙ্গে সাকিবের সম্পর্কটা পুরনো, আগের আসরেও ছিলেন এই ফ্র্যাঞ্চাইজিতে। এ মৌসুম থেকে তিন বছরের চুক্তিতে বরিশাল ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেয়েছে ফরচুন গ্রুপ। টাইগার অলরাউন্ডারের সঙ্গে লম্বা চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সাকিব আমাদের সঙ্গে কন্টিনিউ করবে, বাংলাদেশের সেরা খেলোয়াড়দের নিয়েছি আমরা, তাদের মাঝে হয়তো দু একজন পারফর্ম করতে পারছে না, তবে তারা সেরা, তাদের সঙ্গে আমরা আরও কয়েক মৌসুম চালিয়ে যাব, আমাদের দলটা একটা ব্যালেন্স দল হয়েছে এখন। তিন বছরের চুক্তিতে মালিকানা পাওয়ায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের পাশাপাশি আরও বেশ কয়েকজন ক্রিকেটারের সাথে তিন বছরের চুক্তি করেছে বরিশাল। মিজানুর রহমান বলেন, আমরা হয়তো করিম জানাতকে কন্টিনিউ করব, আরও কিছু খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করব ইনশাল্লাহ। গতবার না হলেও এবার শিরোপা উঁচিয়ে ধরতে চায় বরিশাল, সেই লক্ষ্যে লড়াইটা হবে সিলেট, কুমিল্লা, রংপুরের সঙ্গে বলে মনে করেন তিনি।